কক্সবাজারের সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন করা হয়েছে দীর্ঘ একুশ বছর পর সেন্ট মার্টিনে নতুন করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন এবং অস্থায়ীভাবে বিউপি প্রতিষ্ঠা হয়েছে এই উপলক্ষে সেন্ট মার্টিন পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিউল ইসলাম তিনি বলেন সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একটি অংশ ভৌগোলিক অবস্থানগত কারণে সেন্ট মার্টিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা সেজন্য এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে তবে দ্বীপের যে জনবল রয়েছে তা সীমান্তের নিরাপত্তার জন্য যথেষ্ট সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও মানব পাচার রোধ সহ অপরাধ আনবে বিজিবি এর আগে তিনি সরাসরি সেন্ট মার্টিনে অস্থায়ী বিওপি পরিদর্শন করেন পরে বিওপির স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য তিনি নির্বাচিত জায়গা ঘুরে দেখেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে এই রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো একটা হচ্ছে আমাদের একটা চোরাচালান ঠেকোনো আমাদের একটা মূল কাজ যেসব মা মাদকদ্রব্য যেগুলি সীমান্তর ওপার থেকে যেগুলি আসে এখান থেকে অবস্থান করে যদি আমরা সঠিকভাবে টহল কার্যক্রম পরিচালনা করতে পারি আমাদের সীমান্ত রেখা বরাবর তাহলে মাদক চোরাচালানও আমরা দমন করতে সক্ষম হব